শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের সংসার, আটটা গল্পে জমজমাট। অল্প কথায় গল্পতে আজ বলবো কলকাতার প্রথম নিউ ইয়ার সম্পর্কে। আজ থেকে অন্তত 250 বছর আগে যদি কলকাতায় আসতেন আপনি, পয়লা জানুয়ারিটা কিন্তু আপনার একেবারে মাঠে মারা যেত, বুঝলেন? কেন? কারণ পয়লা জানুয়ারির সঙ্গে বছরের আর পাঁচটা দিনের কোনো ফারাক বুঝতেই পারতেন না তখন, কারণ সবই সেই একই ধাঁচে বাঁধা ছিল। তেল, জল, মাছ, ভাতের কলকাতা তখন সাহেবী নিউ ইয়ার কিছুই জানত না। তারা বরং পয়লা বৈশাখে কচি পাঁঠার ঝোল খেয়ে তবুও একটু ঢেকুর তুলত। তাহলে এই যে পয়লা জানুয়ারিতে শহর কলকাতা এখন যে এমন সেজে গুজে মেতে ওঠে, সেটা কবে থেকে শুরু হলো? তাই তো, তাই একটু পিছিয়ে চলুন দেখি। বেশি না, ওই মাত্র 1789 সাল পর্যন্ত গেলেই হবে। ওই বছরই পয়লা জানুয়ারি উপলক্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেশ হইচই শুরু করে দেয়। ওল্ড কোর্ট হাউসে একটা বিরাট খানাপিনার আসরও বসিয়ে ফেলে তারা। তবে কলকাতার কেউ সেখানে নিমন্ত্রিত ছিলেন না, ব্রিটিশ বাবু বিবিরাই শুধু নিমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু হলে হবে কি, কলকাতায় মুখে মুখে সেই আসরের কথা একেবারে ছড়িয়ে পড়েছিল। নানা ধরনের সুরা তো ছিলই, তাছাড়া খাবারের পাতে কচ্ছপ থেকে টার্কি কিচ্ছু বাদ পড়েনি। ফিরিঙ্গি সেনারা আবার তোপও দাগত, সেই শুরু হলো। আর এরপর থেকে নিয়ম করে প্রত্যেক বছর এই নাচ গান চলতেই থাকে। এমনকি পয়লা জানুয়ারি উপলক্ষে কেনাকাটার সুবিধে করে দিতে আস্ত একটা বাজার খুলে ফেলে তারা। হ্যাঁ, সেটাই তো আজকের নিউ মার্কেট। সার্কাস, ঘোর দৌড়, বাইজি নাচ কিচ্ছু বাদ পড়েনি। আবার নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য বিশেষ ধরনের ক্যারলও লেখা হলো। তবে ওই যে পয়লা জানুয়ারি জুড়ে এত সব বার বারন্তের মধ্যেও বাঙালি কিন্তু একেবারেই বারন্ত ছিল, মানে দরজার কাছেও কোনো নেটিভদের উঁকি ঝুঁকি মারারও উপায় ছিল না। যো হুজুরের জাত অবশ্য সে চেষ্টা করেও নি তখন, তবে কিনা সব হুজুর তো আর সমান হয় না। 1830 সালে বাংলার সেই সময়কার একজন প্রধান হুজুর কয়েকজন খাস বাঙালিকে সেই উৎসবে এনে হাজির করলেন। তিনি গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক। কলকাতার বেশ কয়েকজন ওজনদার মানুষকে নিমন্ত্রণ করলেন তিনি। পয়লা জানুয়ারির ভোজ সভায় আমন্ত্রিত বাঙালিদের নামও আবার ঘটা করে কাগজে ছাপানো হয়েছিল। তারা কারা কারা ছিলেন জানেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রূপলাল মল্লিক, রামকমল সেন, রাধাকান্ত দেব প্রমুখ। বাংলার রাজারাজরারা সেই যে প্রথম ইংরেজি নতুন বছরের স্বাদ পেলেন, সেই অমৃত স্বাদ তাঁদের ডাল পালা বেয়ে আজ একেবারে কিনুগোয়ালার এঁদো গলি পর্যন্ত তুফান তুলে ফেলেছে বলুন। তা আমরাই কেন বাদ যাই? নতুন ইংরেজি বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, আনন্দ করুন, হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাঁ, জমিয়ে শুনুন আড্ডা গল্পে জমজমাট, গল্পের সংসার। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।